আজকের রেসিপি মুচমুচে আটার মশলা নিমকি। আর এই নিমকিটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো, আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে নিমকি বানিয়ে রাখলে খুবই ভালো লাগে। একটা কাঁচের বোল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নেব এক কাপ আটা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, কিছুটা কালো জিরে আর জোয়ান। পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দেব 1.5 চামচ রিফাইন্ড অয়েল। এখানে আমি 1.5 টেবিল স্পুন অয়েল নিয়েছি। আর এটা ভালো করে সব জায়গায় ময়নটা মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সুজি। এই সুজিটা দেওয়ার জন্য এটা খুব ক্রিস্পি হবে আর অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকবে। ভালো করে মিশিয়ে নিয়ে হাতে মুঠো করলে একটা মুঠো তৈরি হয়ে যাবে। এই রকমভাবে ময়নটা দিতে হবে। জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর ডোটা একটু টাইট ডো তৈরি করতে হবে, তাহলে নিমকিগুলো ভাজতেও সুবিধা হবে। সামান্য একটু তেল মাখিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা নিয়ে আরও একবার ভালো করে ঠেসে নেব, তারপর এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ভালো করে ঠেসে নেওয়ার পর একটু লম্বা করে নিয়ে ছুরি দিয়ে লেচিটা কেটে নিচ্ছি। সবকটা লেচি কেটে নেওয়ার পর এক একটা লেচি নিয়ে একটু শুকনো আটা ছড়িয়ে যতটা পাতলা হয় ততটা পাতলা করে বেলে নিতে হবে। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। পাতলা করে বেলে নেওয়ার পর ছুরি দিয়ে এইভাবে 4 টুকরো করে কেটে নেব। তারপর ছুরির সাহায্যে মাঝখানে এইভাবে চিরে দিচ্ছি। যতটা স্পেস পাওয়া যায় সেইভাবে ছোট ছোট করে চিরে দিতে হবে। এইভাবে সবকটা নিমকি বানিয়ে রাখছি। আর অন্যদিকে একটা ননস্টিক প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছি, এগুলো ভেজে নেব। ছোট্ট একটু ডো দিয়ে আমি দেখে নিলাম তেলটা কতখানি গরম হয়েছে। হালকা একটু বুদবুদি কাটলেই তেলটা তৈরি হয়ে গেছে, আর তখনই এটা দিয়ে দিতে হবে। যতগুলো নিমকি ধরে ঠিক ততগুলোই এখানে দিতে হবে। খুব বেশি দিলে কিন্তু সব দিকে সমানভাবে ভাজা হবে না। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে, তাহলে একদম মুচমুচে নিমকি তৈরি হবে। 2-3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে, আর এগুলো তুলে স্টোর করে আপনারা অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। চায়ের সাথে এই নিমকি খেতে ভীষণই ভালো লাগে। আর বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে ফেলুন। আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।